আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটু মুড আছে, একটু বাঙালিয়ানা সাজবো, একটু অন্যরকম লুকসে। তো তোমাদেরকে প্রথম থেকে প্রত্যেকটা জিনিস আমি দেখাবো, যে কী সাজছি, কোন শাড়ি পরছি, ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে দেখতে থাকো। মানে নতুন রূপে সাজা আর অবশ্যই শাড়ি পরা। তো আজকে আমি একটা সুন্দর রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের একটা তাঁতের শাড়ি বার করেছি। এর সাথে আমি এই ব্লাউজটাও পরতে পারি, এটা ব্লাউজ বা টপ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো, আর এই ব্লাউজটা আমি পরতে পারি। তো এখন অবধি আমি ডিসাইড করিনি যে কোন ব্লাউজটা পরবো, তো লেটস সি, দেখতে থাকো। বললাম না, তোমরা যারা আনকমফোর্টেবল ফিল করো তোমরা তাহলে কুচিতে পিন করো। আঁচলটা একটু বড় করতে হবে, সেটা ব্যালেন্স নিজের ব্যালেন্স অনুযায়ী করে নেবে। কোন শাড়িটা পরছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি জুয়েলারিটা দেখাচ্ছি। এটা গলার হারটা, এটা নোজ পিনটা। সবাই জানো আমি একটু বড় নোজ পিন পছন্দ করি, তোমরা চাইলে ছোটো পরতে পারো। এটা হচ্ছে আমার ইয়াররিংসটা। হেয়ার আর চুলটা অলমোস্ট ডান হয়ে গেছে, এবার আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি এক এক করে। খুব সিম্পল একটা লুকস করেছি, বেশি গ্যাঞ্জাম করিনি। পরেরটা তোমাদের পুরো ওভারঅল লুকটা দেখাচ্ছি। তার সাথে আমি জুয়েলারিটা পরে নিয়েছি, শাড়িটার আঁচলটা এরকম টাইপের। আমি ওই ব্লাউজটা পরলাম না, আমার মনে হলো ব্ল্যাক ব্লাউজটা ভালো লাগতে পারে বেশি। ব্ল্যাক তো অলওয়েজ সব কিছুর সাথে ভালো লাগে। ফ্রন্টাল লুকটা তোমাদেরকে দেখাই। একটা সিঁদুরের টিপ পরেছি, জাস্ট সিম্পল কাজল লাগিয়েছি, সিঁদুরের টিপ পরেছি, দ্যাটস অল। খুব একটা সাজিনি, একদম বলেছিলাম বাঙালি লুকসটাই সাজবো, তো একদম হ্যাঁ একটু ফুল লাগিয়েছি।